76তম স্বাধীনতা দিবস অতিক্রম করছি আমরা, কিন্তু আজও আমাদের মধ্যে জাতীয়তা বোধ কি সত্যিই জাগ্রত হয়েছে? আজও ভুল ভাষায়, ভুল সুরে, অবলীলায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বহু ক্ষেত্রেই জাতীয় পতাকার প্রতি ন্যূনতম সম্মান দেওয়া হয় না। অদ্ভুতভাবে মাটিতে জাতীয় পতাকা আঁকা হয়। আরামবাগের বহু জায়গায় আয়োজক সংস্থারা আর জাতীয় পতাকার চূড়ান্ত অসম্মান করে স্বাধীনতা দিবস পালন করেছেন। মাটিতে গড়াগড়ি খেতে দেখা গেছে জাতীয় পতাকাকে, মাটিতে আঁকা হয়েছে জাতীয় পতাকা। দেখুন সেই ছবি। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস।
বলছি দাদা, এখানে স্বাধীনতা দিবস পালন করেছেন, কাদের পক্ষ থেকে করেছেন? আমাদের সব এখানে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি সব লেবার দিয়ে আমরা এটা কি প্রতি বছরই করেন? আচ্ছা, জাতীয় পতাকা মাটিতে অঙ্কন করেছেন কেন? জাতীয় পতাকা মাটিতে অঙ্কন করা কেন করেছেন? কেন করেছেন? অসম্মান কেন করলেন জাতীয় পতাকাকে? মাটিতে কেন ফেলে রেখেছেন? স্বাধীনতা দিবস পালন করা কি এটাই নিয়ম, জাতীয় পতাকাকে মাটিতে অঙ্কন করবেন? নকশা নয়, এটা স্পষ্ট জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকা করেছেন আপনারা মাটিতে, এই বিষয়ে কি বলবেন? কেন করেছেন? কেন করবেন, কেন আপনারা জানেন না? জিনিসটা তো সঠিক করতে হবে, জিনিসটা তো সঠিক করতে হবে। কেন এই ভুলটা করলেন? কেন জাতীয় পতাকাকে অসম্মান করলেন? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম এই জায়গাটার নাম কি? গৌরাটি মোড়। এখানে আসুন দাদা, আপনারা কাদের পক্ষ থেকে করেছেন এটা স্বাধীনতা? নিজেদের জাতীয় পতাকাকে কেন অসম্মান করেছেন? মাটিতে কেন এঁকেছেন? মাটিতে কেন এঁকেছেন আপনারা জানেন না? জাতীয় পতাকাকে কেন অসম্মান করছেন আপনারা? জাতীয় পতাকাকে কেন অসম্মান করেছেন? মাটিতে কেন অঙ্কন করেছেন দাদা? জাতীয় পতাকাকে মাটিতে কেন অঙ্কন করেছেন? এইভাবে কেন অসম্মান করছেন জাতীয় পতাকাকে? আপনারা জাতীয় পতাকাকে কেন অসম্মান করেছেন? এইভাবে করবেন না, এইভাবে করবেন না, এইভাবে করা যায় না, এইভাবে মুছে দেবেন না। কেন এরকম অসম্মান করেছেন? কেন এইভাবে করছেন? কেন এইভাবে করাটা জাতীয় পতাকাকে মুছবেন না?